নমস্কার বন্ধুরা এবার কি তাহলে ভারতের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে কোনো ব্রাঞ্চে যেতে হলে তাহলে এবার কোনো নির্দিষ্ট ড্রেস কোড মেনে যেতে হবে অর্থাৎ তাদের ঠিক করে দেওয়া কোনো ড্রেস করে যেতে হবে আপনারা জানেন ভারতের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রায় পঞ্চাশ কোটি গ্রাহককে পরিষেবা দেয় নিত্য নতুন তাদের বিভিন্ন ধরনের পরিষেবা যেমন উন্নত একইভাবে তারা নিত্য নতুন স্কিম দেয় গ্রাহকদের জন্য কিন্তু তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আছে বিশেষ করে তাদের যে কর্মচারীদের বিরুদ্ধে তো রিসেন্টলি এইরকমই বিভিন্ন রকম অভিযোগের সঙ্গে সঙ্গে এখন একটি অভিযোগ এসছে কি কোনো একজন গ্রাহককে তাকে তার নির্দিষ্ট ড্রেস পরে না যাওয়ার জন্য কিন্তু তাকে ব্যাংক থেকে বের করে দেওয়া বা ব্যাংকে ঢুকতে দেওয়া হয়নি এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর তোলপাড়া হয়েছে এবং এই নিয়ে স্টেট ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে যে কি ধরনের ড্রেস পরে যাওয়া যাবে ব্যাংকে। এই বিষয়টি আলোচনা করব কারণ এই বিষয়টি শুধুমাত্র এই ড্রেসের বিষয়টি নয় কারণ এটা একটা সচেতনতার বিষয় যে কী ধরনের ড্রেস পরে ব্যাংকে যাওয়া যায় ব্যাংকের তরফ থেকে কিছু গাইডলাইন আছে নাকি বা আপনি যদি এইরকম কোনো সিচুয়েশানে পড়েন তাহলে আপনি বা কী করবেন বা এছাড়াও আরও কয়েকটি বিষয় এখানে বলবো যেগুলো এই সোশ্যাল মিডিয়ার পোস্টের সঙ্গে সম্পর্কিত হয়ে বিভিন্ন গ্রাহক কিন্তু পোস্ট করছেন তাদের অভিযোগগুলি নিয়ে সেখানে দেখা যায় যারা প্রবীণ ব্যক্তি তাদের যেমন লাইফ মানে লাইফ সার্টিফিকেট নিয়ে অভিযোগ আছে একইভাবে যারা অন্যান্য গ্রাহক তাদেরও কিন্তু বিভিন্ন পরিষেবা অভিযোগ আছে তো আপনারও এর মধ্যে কোনো অভিযোগ আছে নাকি অবশ্যই আপনিও এবার দেখে নিন যে এর মধ্যে আপনিও কখনও এইরকম প্রবলেমে পড়েছেন নাকি তো ঘটনাটি কী ঘটনাটি হচ্ছে ষোলোই নভেম্বর দু হাজার একুশে কোনো একজন গ্রাহক আশিস নামক জনক ব্যক্তি তো উনি কলকাতার একটি ব্রাঞ্চে গিয়েছিলেন স্টেট ব্যাঙ্কের তো ওখানটাই ওনাকে কিন্তু ঢুকতে দেওয়া হয়নি ওনার নির্দিষ্ট ড্রেস নেই নির্দিষ্ট ড্রেস বলতে উনি ফুল প্যান্ট পরে যায়নি পরিষ্কার কথা উনি একটা থ্রি কোয়ার্টার টাইপের ড্রেস পরে গিয়েছিলেন তো ওনাকে ঢুকতে দেওয়া হয়নি বলা হয়েছে তা ব্যাংকের ডিসিপ্লিন মেনটেন করতে হবে এবং ওনাকে ব্রাঞ্চে ঢুকতে দেওয়া হয়নি উনি কিন্তু বেরিয়ে চলে এসেছেন ওনাকে বেরিয়ে আসার পরে উনি স্টেট ব্যাংককে একটা উদ্দেশ্য করে একটা টুইটারে একটা পোস্ট করেছেন এবং সেখানে বলেছেন যে আমি ব্রাঞ্চে গিয়েছিলাম আমাকে এরকম ঢুকতে দেওয়া হয়নি এইরকম কোনো কি নিয়ম আছে যে নির্দিষ্ট কোনো ড্রেস করে যেতে হবে নাকি না পড়ে গেলে ঢুকতে দেওয়া তো এরপরে স্টেট ব্যাংকের পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে যে না এইরকম কোনো নিয়ম নেই মোটামুটি ভারতের যেহেতু বিশাল বড় একটা অংশ জুড়ে স্টেট ব্যাংক আছে তাই বিভিন্ন অঞ্চল অঞ্চলভিত্তিক বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ড্রেস পরবে এমনকি ওরা উদাহরণ হিসেবে বলেছে যদি আপনি রণবীর সিংয়ের মতন যদি পোশাক পরে আসেন সেটাও আমাদের কোনো সমস্যা নেই শুধু স্বাধীনতা থাকলেই চলবে অর্থাৎ স্টেট ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে কোনোভাবে এরকম কোনো গাইডলাইন নেই এবং তারা ওই ব্রাঞ্চকে সতর্ক করে দিয়েছে এই বিষয়টি নিয়ে কারণ এটা প্রথম নয় এর আগেও হয়েছে একবার মুম্বাইতে মুম্বাইতে একজন মহিলা গ্রাহক উনি সম্ভবত মুম্বাইতে তো উনি একজন মহিলা গ্রাহক উনি বোরখা পরে গিয়েছিলেন ওনাকে ঢুকতে দেওয়া হয়নি একইভাবে দু হাজার সতেরো সালে পুনেতেও হয়েছিল উনি হচ্ছেন ওনাকেও এই অ্যাড্রেস করার জন্য ঢুকতে দেওয়া হয়নি তো বারবার এই ঘটনা হওয়ার পরে স্টেট ব্যাঙ্কের তরফ থেকে কিন্তু এই বিষয়টি পরিষ্কার করে দেওয়া হয়েছে যে নির্দিষ্ট কোনো ড্রেস নেই এবং তারপরেই কিন্তু উনি পোস্ট করেছেন যে স্টেট ব্যাঙ্কের যে রিজোনাল অ্যাডমিন উনি কিন্তু জয় চক্রবর্তী উনি কিন্তু ওনার বাড়ি গিয়েছিলেন এবং ওনার সঙ্গে বিষয়টি আলোচনা করে উনিও ওনার অভিযোগটি রিটার্ন করে নিয়েছেন এবং কারো আর বিপরীতে আর অভিযোগ করছেন না উনি বলছেন আমার অভিযোগটি কমপ্লিট হয়ে গেছে এবং উনি আর কোনো স্টেপ নিতে চাইছেন না তো এরপরেও ওই সোশ্যাল মিডিয়ার পোস্টে আরও কয়েকটি পোস্ট এসছে যেটা কি যে লং লাঞ্চ ব্রেক স্টেট ব্যাঙ্কের লাঞ্চ ব্রেক আধ ঘন্টার বদলে হয় দেখা যায় এক ঘন্টা হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে গ্রাহকরা গিয়ে হয়রানির মুখে পড়ছে অনেকক্ষণ ওয়েট করে থাকতে হচ্ছে বিশাল বড় লাইনে ওয়েট করতে হচ্ছে এবং একজন গ্রাহককে একটা কাজ মানে কাউন্টার থেকে অন্য কাউন্টারে ঘোরানো হচ্ছে একই কাজের জন্য এটাও কিন্তু খুবই বিরক্তকর এবং কষ্টসাধ্য বিষয় বিশেষ করে প্রবীণ ব্যক্তিদের জন্য অনেক সময় বলবে সার্ভার ডাউন প্রায় বেশিরভাগ দেখবেন ব্রাঞ্চে গেলে আপনি শুনতে পাবেন যে সার্ভার ডাউন এখন কাজ হবে না এখন পাস হয়ে আপডেট হবে না একইভাবে বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপের একটা ঝামেলা থাকে স্টেট ব্যাঙ্কে তো সেক্ষেত্রে আরও কয়েকজন কাস্টমার যেটা পোস্ট করেছেন যে স্টেট ব্যাঙ্কে যদি কোনো ট্রানজ্যাকশন করতে হয় সেটা মনে হবে যেন গভর্নমেন্ট অফিসে কোনো কাজ করছে এবং সেটা প্রায় হাফ দিন লেগে যায় এবং সিনিয়র সিটিজেনরাও কিন্তু খুব ভালো পরিষেবা পায়নি তাদের কিন্তু খুব সমস্যা হয় এখানে একজন বলেছেন যে উনি ওনার বাবা যেন বয়স তিয়াত্তর বছর ওনাকে নিয়ে ব্রাঞ্চে গিয়েছিলেন এবং সেখানে লাইফ সার্টিফিকেট জমা করার বিষয়ে গিয়েছিলেন কিন্তু ওনারা ওনাদের কথা না শুনে ক্রিকেট ম্যাচ নিয়ে গসিপ করছেন এবং যদিও সেখানটায় আবার বিপরীতে একজন বলেছেন যে না এখন লাইফ সার্টিফিকেট ভিডিও কেউ মাধ্যমে জমা করা যায় সেটা অনেক সুবিধা হয়েছে শুধুমাত্র সবাই বিপরীতে কথা বলছে তা নয় অনেকে আবার স্টেট ব্যাংকের পক্ষে কথা বলছে যে হ্যাঁ তাদেরও লাঞ্চ ব্রেকের দরকার আছে আপনারা কেন লাঞ্চ ব্রেকে যাবেন এবং সেই সঙ্গে বলছে যে অনেকে হয়তো স্টেট ব্যাংকের কাস্ট মানে কর্মচারীদের হিংসে করে এই জন্য তাদের বিরুদ্ধে সবসময় খারাপ কমেন্ট করে তো এই বিষয়টি আপনাদের সামনে উত্থাপন করার মূল উদ্দেশ্য এটা যে আপনিও এইরকম সমস্যায় কখনো পড়েছেন নাকি যদি আপনি কখনও এরকম সমস্যায় পড়েন অবশ্যই এভাবে অভিযোগ করুন এবং তার সমাধান অবশ্যই পেয়ে যাবেন এবং এই ভিডিও শেষে আমিও বলবো যে আপনার কোনো অভিজ্ঞতা আছে নাকি সে ভালো হোক বা খারাপ অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সঙ্গে এই বিষয়টিতে সতর্ক হয়ে যাবেন যে এই এইরকম কোনো ড্রেস কোড নেই স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে তবে হ্যাঁ একটু শালীনতা বজায় রেখে ড্রেস উপরে যেতে বলেছে আশা করি আপনাদের ওই তথ্যটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও কমেন্টের সঙ্গে সঙ্গে আমার চ্যানেলকে একটু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ